আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা যত তাড়াতাড়ি এই করোনা থেকে মুক্তি পেতে থাকি। তো এর মধ্যেই কোনো কর্ম থেমে থাকে না, প্রত্যেকে প্রত্যেক অবস্থান থেকে তার কর্মে কাজ করে যেতেই হবে ইনশাল্লাহ। আমিও প্রায় তিন চার দিন থেকে অফিস একটু করে শুরু করেছি এবং মোটামুটি কাজে নেমে পড়েছি পুরো টিম নিয়ে। তো যাই হোক, আমরা মোটামুটি ইয়ে হবো। তো যাই হোক, আমি আমার কাছে একটা মনে হলো যে বর্তমানে এই হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অনেকেই অনেক ধরনের ফোন দিচ্ছে, অনেক ধরনের অফার দিচ্ছে, বিভিন্ন ধরনের কোম্পানির অফার দিচ্ছে। দেখেন, অলরেডি কিন্তু আমরা একটা কোম্পানিতে আছি, আর যে যে কোম্পানিতে আছি সফল হওয়ার জন্য, আমি বারবার একটা কথা বলি, সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা কোম্পানি প্ল্যাটফর্ম চয়েস করতে হবে এবং এই কোম্পানিতে আপনাকে কন্টিনিউ লেগে থেকে বারবার কাজ করে যেতে হবে। আজকে অনেক অফার দিবে, অনেকেই অনেক ধরনের অফার দেবে, বাট আপনি যদি এই লোভে পড়ে এখানে যান তাহলে কিন্তু আপনার কোথাও আপনি সফল হবেন না। কারণ আমি দেখেছি নেটওয়ার্কিংয়ের যোগ্যতা থেকে প্রায় আমি 2000 সাল থেকে আমি দেখতেছি এই ইন্ডাস্ট্রিতে অনেক লিডার শুধু কোম্পানি চেঞ্জ করে তাদের লাভের আশায়, বাট 20 বছর পরে তাদের কিন্তু জিরো। বাট এমনও দেখেছি অনেকেই একটা কোম্পানিতে স্টেবল হয়ে লেগে থেকে দীর্ঘ 7 বছর 8 বছর লেগে থাকার পরেও তারা এখানে একটা ভালো লাইফ সেট আপ করে দিয়েছে, ভালো ক্যারিয়ারে গিয়েছে। তো আমি আপনাদের যেটা রিকোয়েস্ট করি, ম্যাঙ্কি লিডার থেকে দূরে থাকতে হবে। ম্যাঙ্কি লিডার কিন্তু আপনাকে বারবার বিভিন্ন ধরনের অফার দেবে, বিভিন্ন ধরনের আপনার লোভনীয় অফার দেবে, এই কোম্পানির অফার দেবে, এই কোম্পানির অফার দেবে। দেখেন, কোম্পানি কিন্তু ফ্যাক্ট না। দেখেন, আমি ফার্মাসিউটিক্যাল লাইনে জব করেছি, বাট আমি ইনসেপ্টাতে ছিলাম। আপনারা জানেন ইনসেপ্টা বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, বাট এখানে অনেক ধরনের কোম্পানি আছে, প্রায় 400-500 কোম্পানি ফিল্ডে কাজ করে। বাট আপনি প্রত্যেকটা কোম্পানি কিন্তু চাকরির করার বিনিময়ে স্যালারি দিচ্ছে, বোনাস দিচ্ছে, সবই দিচ্ছে, সবাই কিন্তু প্রমোশন পাচ্ছে। বাট এখানে যদি বারবার কোম্পানি চেঞ্জ করেন তাহলে আপনাকে কিন্তু এখানে ভ্যালু থাকে না, বাট আপনার এখানে প্রমোশন হবে না। বাট একটা কোম্পানিতে যদি আপনি ফিক্সড হয়ে লেগে থাকেন, দেখবেন এখানেই আপনার ম্যানেজমেন্ট একটা সময় আপনার অবশ্যই প্রমোশন দিয়ে দিবে। তো আমি বলবো যেটা হচ্ছে, ম্যাঙ্কি লিডার থেকে দূরে থাকবেন। নর্মালি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে হয়তো একটু খারাপ লাগবে শুনতে, আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ যত সুন্দর না অসুন্দরই হোক, বাট আমাকে কিন্তু এক বিয়ের পরে যদি অনেক ধনী একটা পরিবারের মেয়ে অনেক সুন্দরী অফার দেয়, সেক্ষেত্রে কি বিয়ের প্রস্তাব দিলে কি আমাকে করা উচিত? আমার নৈতিকতা বা আমার সামাজিকতা আমার ক্যারেক্টারের সাথে কি মানায়? তাহলে আমি যে কোম্পানিতে আছি, আরেকটা কোম্পানি যত ভালো অফারই দিক, বাট আমি তো এখানে দীর্ঘ 5 বছর কাজ করতেছি, আপনি 5 বছর বা 3 বছর কাজ করতেছেন, আপনি এখানে আপনার সাথে বেশ কিছু লোক সম্পৃক্ত হয়েছে, তাদের স্বপ্ন আপনার সঙ্গে বিল্ড আপ হয়েছে, বাট আপনি কীভাবে এদেরকে সেরে আরেকটা কোম্পানিতে যাবেন বা পুনরায় এদেরকে আবার আরেকটা কোম্পানিতে অফার দেবেন? আপনার ক্যারেক্টারের সাথে কি মানায়? মিসিং পিস থাকবেই, প্রত্যেকটা কোম্পানিতে কিছু গ্যাপ থাকবে, আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু গ্যাপ থাকবে। বাট মিসিং পিস থাকলেও আপনাকে এটা মেনে নিয়েই করতে হবে, সবাই কিন্তু পরিপূর্ণ না, এখানে গ্যাপ থাকবে। বাট এই গ্যাপটাকে মেনে নিয়ে ধীরে 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 কাজ করলেই দেখবে আপনি এখানে সফলতা হওয়া সম্ভব। সো আমি হাইলি রিকোয়েস্ট করবো সবাইকে, সেটা হচ্ছে যে ম্যাঙ্কি লিডার থেকে দূরে থাকে এবং তারা তাদের স্বার্থের জন্য এই কিছু অফার দেবে, আরেকটা কোম্পানি দেবে, কারণ তাদের পার্সোনালিটি নাই, তাদের দায়িত্ববোধ নাই, রেসপন্সিবিলিটি নাই, তাদের এই ধরনের না থাকার কারণে তারা কিন্তু বারবার এই কোম্পানিগুলো চেঞ্জ করে থাকে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যে যেখানে আছেন ধৈর্য ধরে জাস্ট ওখানে বারবার প্র্যাকটিস করে দেন, দেখবেন আপনি ওখান থেকে সফল হওয়া যাবেন। সফল হওয়ার জন্য আপনাকে বড় বড় কোম্পানিতে গেলে সফল হবেন এমন না, অনেক ছোট কোম্পানিতে থেকেও কিন্তু অনেকে এখানে ভালো সফল হয়েছে, আমরা হাজারো উদাহরণ জানি, আমরা এইগুলো জানি। তো ধন্যবাদ, আমি মনে করব তো প্রত্যেকেই এই ম্যাঙ্ক লিডার থেকে আমরা মুখ দূরে থাকি এবং তাদের থেকে সাবধানে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।